দারাজ থেকে কি পণ্যটি আনলাম, অর্ডার করে কি জিতলাম নাকি ঠকলাম, তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি আগেই বলে নিই, এই পণ্যটি না আমাদের সব ব্লগারদের জন্য খুব উপকারী একটা পণ্য। আমার মতো জানি আমি অনেকেই হয়রানির শিকার, কেননা আমরা যে একটা ট্রাইপড কিনে আনি, সেই ট্রাইপডটা কিনে আনার পর দেখা গেছে মাউটটা না বেশি দিন টিকে না, নষ্ট হয়ে যায়। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি এই যে মাউটগুলো কিনে নিয়ে আসছি, এগুলো আমি দারাজ থেকে অর্ডার করছি। আর প্রত্যেকটা পণ্য খুব সুন্দর করে আলাদা আলাদা করে প্যাকিং করা ছিল, প্লাস কোডও দেওয়া ছিল প্রত্যেকটা প্যাকেজের উপরে। তো যাই হোক, আমি সবগুলো প্রোডাক্ট আপনাদের সাথে এখন খুলে শেয়ার করব। আমি খুব ভয়ে ছিলাম যে আসলে ভালো হয় কি না। আর এই তো আমি জানি আমার মতো অনেকেই আছে যে এই মাউটটা নিয়ে অনেক 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 ডিস্টার্বে আছেন, অনেকের মোবাইল হঠাৎ করে ঠাস করে পড়ে যায়, আমার যেমন হয়েছে, কারণ আমার মোবাইলটা না ঠাস করে হাতে থেকে পড়ে যায়, মোবাইলটা ফাইটে গেছে, যার কারণে আমি এটা মানে হন্য হয়ে খুঁজতেছিলাম। তো আমাদের তালতলায় না খুব লো কোয়ালিটির জিনিস পাওয়া যায়, এরকম ভালো মানের পাওয়া যায় না, যে এরকম পাওয়া যায় যা দুদিন পরে যে কাপড়টা ছিঁড়া হাতের থেকে ঠাস করে মানে ট্রাইপড থেকে ঠাস করে মোবাইলটা পড়ে যায়। আর এগুলো না খুবই 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 ভালো। আমার এর আগে একটা ইস্টানা ছিল, এই মাউটটা ছিল, কিন্তু এই মাউট যে আলাদা বেচে আমি জানতাম না। তো সেদিন স্ক্রল করতে করতে দারাজে, আমি বেশিরভাগ দারাজ থেকে পণ্য কিনি, তো স্ক্রল করতে করতে দেখি এগুলা, তো এগুলো আমি অর্ডার করলাম। তো এখানে আমি দুই ধরনের চারটা মাউত আমি অর্ডার করছি। তো এই যে দুইটা মাউত আপনাদের সাথে শেয়ার করলাম একই ডিজাইনের, এখন দেখাচ্ছি আরেকটা, এটাও খুব ভালো একটা। এটা সাজেস্ট করছে আমার ছেলে যে মা তুমি এটা দেখো, এটা নিয়ে দেখো, এটা অনেক ভালো আর উপকারী একটা পণ্য, তোমার ভালো হবে। এই তো নাট সিস্টেম, খুবই ইজি আর আমার কাছে খুব ভালো লাগছে এই মাউতগুলো। আর আমি আপনাদের সাথে মানে এটা ব্যবহার করেও দেখায় দিব যে কীভাবে ব্যবহার করছি। তো এখানে আমি আরেকটা পণ্য খুলতেছিলাম, তো এখানে না একটা জিনিস ভালো লাগলো কি, তারা তাদের রিভিউর জন্য মানে একটা কাগজ টোকেন দিয়ে দিছে লিখে যে ভালো লাগলে রিভিউ দিবেন। তো অবশ্যই আমি তখন খুশি হয়ে গেছি, কেন রিভিউ দিব না, অবশ্যই রিভিউ দিব, কারণ ভালো পণ্যের ভালো রিভিউ দিলে ভালো লাগে। যখন আমার কেকের জন্য কেউ রিভিউ দেয় তখন যেমন আমার ভালো লাগে, তখন কিন্তু তাদেরও এরকম ভালো লাগে। তাই ভাবতেছিলাম আমিও রিভিউ দিব। আর আপনাদের যাদের প্রয়োজন আপনারা দারাজ থেকে নিতে পারেন, দারাজ সবসময় খারাপ দিবে তা না, আমি সবসময় দারাজ থেকে অর্ডার করি, আমার এই পর্যন্ত কখনো দারাজের কোনো জিনিস খারাপ পড়ে নাই, কিন্তু বাকিটা জানি না সামনে কি হয়। তো আপনারা দারাজ থেকে এই জিনিসটা নিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু এর আগে যখন আমি এটা ইউজ মানে তালতলা মার্কেট আমাদের এখানে জিজ্ঞাসা করছিলাম, তখন সে ভাইয়ারা বলছিল 250 টাকা করে। হ্যাঁ আমি জানি 250 জিনিস হয়তো বা ওইটা আরও দাম মানে ভালো হবে, কিন্তু আমি মনে করি আমাদের জন্য এগুলাই ঠিক আছে, আর খুব উপকারী একটা জিনিস, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই 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 ভালো একটা জিনিস। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি আমার মানে আমি এটা একটা ব্যবহার করে শেয়ার করে দেই মানে কেমন কীভাবে লাগাইছি আমি। তো চলুন, এই তো সেই ট্র্যাপরটা, এই যে আমি লাগিয়ে নিছি, একদম ইজি, নাট আছে, নাটের সাথে মিলে লাগিয়ে নিলেই হয়। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা এবার আপনারাই বলুন তো, আমি কি জিতছি না ঠকছি? আমার কাছে মনে হয় আমি জিতছি আলহামদুলিল্লাহ, যে টাকায় আমার মানে একটা বাজেট ছিল। আর এখানে না দুইটা নাটের সিস্টেম, একটা হচ্ছে মাঝখানে আর একটা হচ্ছে সাইডে, এই দুইটা নাটের সিস্টেমে খুব ভালো হয়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।